दातिं ज़लतिं फिन्नार أعوذ بالله من الشيطان الرجيم إذا تتلى عليهم آية الرحمن خروا سجدا وبكيا إن الذين هم من خشية ربهم مشفقون عن أبي ريحان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حرمت النار على عين بقت من خشية الله وحرمت النار على عين سهرت في سبيل الله رواه الحاكم بسند صحيح عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله تعالى في ذله يوم لا ذل إلا ذله رجل ذكر الله خاليا ففاجت عيناه ورجل ذاته امرأة ذات حسب وجمل فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأكفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه رواه البخاري ومسلم سمانيت مسجد المصلي প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আল্লাহ ভীতি আল্লাহ তাআলাকে ভয় করা নিয়ে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ মানুষের জীবনে মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের আল্লাহর ভয় অন্তরে থাকা উচিত যখনই মানুষের ভয় মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে তখনই সে তার কর্মের ব্যাপারে বিবেচনা করবে পাপ করলে অন্যায় করলে কি হবে আর ভালো কাজ করলে কি হবে এই বিবেচনা তার ভিতরে বিরাজ করবে আর যখন তার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে না তখন তার জন্য পাপ করা হবে স্বাভাবিক ব্যাপার আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনাহুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন নিশ্চয় যারা তাদের প্রতিপালকের ভয়ে ভীত হয়ে থাকে নিশ্চয় যাদের অন্তরে সব সময় তাদের প্রতিপালকের ভয় বিরাজ করে তারাই খুব তাড়াতাড়ি সফলতার দিকে এগিয়ে যেতে পারে তারাই খুব নেকি অর্জনের জন্য খুব তাড়াতাড়ি সেই পথ বাছাই করতে পারে এ কথা আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন ইদা তুতলা আলাইহিম আয়াতুর রহমান যখন তাদের সামনে রহমানের আয়াত পড়া হয় যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় যখন তারা নিজেরাও কোরআন তেলাওয়াত করে খারু সুজ্জাদাং ওয়া বকিয়া তারা তখন কান্নারত অবস্থায় কান্নাকাটি করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে সিজদায় লুটিয়ে পড়ে এমনটা কি আমাদের ঘটে আমরা কি কখনো আল্লাহর ভয়ে কান্নাকাটি করে
মাটিতে লুটিয়ে পড়ি এমন কি হয়। আল্লাহ তাআলা বলছেন যে যখন তাদের সামনে রহমানের আয়াত কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করা হয় খারু সুজ্জাদাও তখন তারা সিজদাই পড়ে যায় বকিয়া কান্নাকাটি অবস্থায়। এ কথা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়া খিরুন লিল আদনান ইয়াবকুন ওয়া ইযিদুহুম খুশুয়া, তারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে মাটিতে লুটিয়ে পড়ে আর তাদের কান্নার শব্দ আল্লাহর ভীতিকে আরো বেশি করে দেয়। যখন তার কান্নার শব্দ তার কানে যায় তখন তার আল্লাহ ভীতি আরো বেশি হয়ে যায়, তখন তার চোখের পানি ঝরঝর করে আসে। হওয়া উচিত মুমিন পুরুষ নারী হিসাবে। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওরাই মুমিন পুরুষ নারী যাদের সামনে আল্লাহর আলোচনা আসে, আল্লাহর বিষয়টি তাদের সামনে পেশ করা হয় তখন তাদের অন্তর ভয়ে কাঁপে, তাদের অন্তর ভয়ে ভীত হয়ে যায়। যখন তাদের সামনে কোরআন মাজিদ তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান আরো বেশি হয়ে যায় এবং তারা একমাত্র আল্লাহ তাআলার উপরে নির্ভর করে। আল্লাহর কথা স্মরণ করলে, আল্লাহর কথা আপনার সামনে পেশ করা হলে আপনার কান্নাকাটি আসে, আপনার চোখের পানি আসে, আসা উচিত। আল্লাহ তাআলা বলেন ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াউমান আবুসান কামতারিরা, নিশ্চয় আমরা আমাদের প্রতিপালকের পক্ষ থেকে সেই দিনের ভয় করি যেদিন হবে বড় ভয়ঙ্কর ভীতিকর। সেদিন এমন একদিন যেদিন বাচ্চা ছেলের মাথার চুল পেকে যাবে পরিবেশ পরিস্থিতিতে, ইয়াউমা ইয়াজআলুল বিলদান সিবা, পরিস্থিতি এত জটিল হবে কঠিন হবে যে একটা শিশু ছেলের মাথার চুল পেকে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি বাস্তব কিয়ামত দেখতে চায় তাহলে সূরা কুব্বেরাত, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক পড়ুক, তাহলেও দেখতে পাবে কিয়ামত কি জিনিস। এইগুলো দেখতে দেখতেই আমার মাথার চুল পেকে গেল। যারা আল্লাহকে ভয় করে তারা এইভাবে বলে ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াউমান আবুসান কামতারিরা, সেই দিনকে ভয় করি যেই দিন বড় ভয়ঙ্কর, যেই দিন বড় ভীতিকর, যেই দিন মানুষের পাপ চতুর্দিকে ছড়িয়ে যাবে, যেদিন মানুষ তার নিজের পাপকে ঢেকে রাখতে পারবে না, আমরা সেই দিনকে ভয় করি। আল্লাহ তাআলা বলেন আল খাশিঈন ওয়াল খাশিয়াত আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, নিশ্চয় যারা পুরুষ আল্লাহকে ভয় করে, নিশ্চয় যারা নারী আল্লাহকে ভয় করে। এই আয়াতের সাথে আরো কথা আছে, নিশ্চয় যারা সিয়াম পালন করে পুরুষ নারী, নিশ্চয় যারা দান খায়রাত করে পুরুষ নারী, যারা পুরুষ নারী আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তাদের জন্য রয়ে করেছেন ক্ষমার ব্যবস্থা, মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আর তাদের জন্য আল্লাহ
ব্যবস্থা করেছেন বড় প্রতিদান। যারা আল্লাহকে ভয় করে পুরুষ নারী তাদের জন্য রয়েছে বড় ক্ষমা, তাদের জন্য রয়েছে বড় প্রতিদান। আল্লাহ তাআলা বলেন ওয়াইখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইযীদুহুম খুশুয়া ওয়া ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা আল্লাহকে উপর থেকে ভয় করে, উপরে যে একজন প্রতিপালক আছেন তারা তাকে ভয় করে, আর আল্লাহর যা আদেশ তারা নির্দ্বিধায় পালন করে। যারা আল্লাহর আদেশ নির্দ্বিধায় পালন করে মূলত তারাই আল্লাহকে ভয় করে। ওমা ইতিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইত্তাকিহি ফাউলাইকা হুমুল ফায়জুন। নিশ্চয় যারা আল্লাহকে মেনে চলে, নিশ্চয় যারা রাসূলকে মেনে চলে, নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে, নিশ্চয় যারা পাপ কাজকে এড়িয়ে চলে, আল্লাহর নাফরমানিকে উপেক্ষা করে চলে, তারাই হলো সফল মানুষ। একটানা আল্লাহ তাআলা অত্র আয়াতে কয়েকটি কথা বলেছেন। তিনি বলেন যারা আল্লাহকে মেনে চলে, যারা রাসূলকে মেনে চলে, যারা আল্লাহকে ভয় করে, যারা পাপ কাজ এড়িয়ে চলে, আল্লাহ তাদের জন্য রেখেছেন বড় প্রতিদান, তারাই হলো সফল মানুষ, তারাই বিচারের মাঠে সফলতা অর্জন করবে। ওয়াখাফুন মির রব্বিহিম খাউফা ওয়া তামা ওমিম্মা রাযাকনাহুম মিন ফিকুন। যারা আল্লাহকে ভয় করে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায়, যারা আল্লাহকে ভয় করে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায়, আর আমি যে রুজি দিয়েছি সেখান থেকে দান করে, আমি তাদের জন্য চক্ষু জুড়ানোর ব্যবস্থা কত কি রেখেছি তার জানা নাই। মানুষ জানে না আমি তাদের জন্য কত কি রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন আ দাদতু লি ইবাদি আস-সলিহিনা মারা তাইনুন অমা সামিয়াত উজনুন অমা খাতারা বিকালবে বাশার। আমি আমার সৎ পুরুষ নারী দাস দাসী এবাদত গুজার পুরুষ নারীর জন্য এমন কিছু ব্যবস্থা করেছি যা চোখ কোনোদিন দেখেনি, এমন কিছু ব্যবস্থা করেছি যা কান কোনোদিন শোনেনি, এমন কিছু থাকা খাওয়ার ব্যবস্থা করেছি যা মানুষের অন্তর কোনোদিন পরিকল্পনা করেনি। থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে? সুখ শান্তির ব্যবস্থাপনা এত উন্নত মানের হতে পারে? বুখারী মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন আদাতুল ইবাদিয়া সলিহিনা, যারা সৎ পুরুষ নারী যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের জন্য এমন কিছু রেখেছেন যা চোখ কোনোদিন দেখেনি। চোখ অনেক কিছু দেখেছে, যা কান কোনোদিন শোনেনি, কান অনেক কিছু শুনেছে যা মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। মানুষের অন্তর অনেক কিছু ভাবে, জান্নাত এর চেয়ে ভিন্ন। মানুষ অনেক কিছু দেখে, জান্নাত এর চেয়ে ভিন্ন। মানুষ অনেক দত্তরাজের কাহিনী অনেক কথা শুনে, জান্নাত এর চেয়ে ভিন্ন। আল্লাহ তাআলা বলেন যারা জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আল্লাহকে ভয় করে, আর আমি যে রুজি দিয়েছি সেখান থেকে দান করে, আমি তাদের জন্য এমন কিছু রেখেছি যা মানুষ জানে না।
মানুষ জানলে সত্য সত্যই এ নিয়ে সে ভাবত। যখন ফেরেশতারা আসরের সলাতের পরে ফজরের সলাতের পরে উপরে যায়, তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন কি অবস্থায় ছেড়ে এলে, তো বলে সলাত অবস্থায় ছেড়ে এসেছি, তাসবিহ তাহলিল জিকির আজকার অবস্থায় ছেড়ে এসেছি। তারা কেন, তারা কি বলে, তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। তারা কি চায়, তারা জান্নাত পেতে চায়। তারা কি জাহান্নাম দেখেছে? না, তারা জাহান্নাম দেখেনি। যদি দেখত তাহলে তারা আরো ভয় করত। তারা কি জান্নাত দেখেছে? না, তারা জান্নাত দেখেনি। যদি দেখত তাহলে আরো চাইত। শোনো, আমি তাদের সবকে ক্ষমা করে দিলাম। তো ফেরেশতারা বলছেন, দেখেন কিছু মানুষ কিন্তু আসলে তারা সলাত আদায় করেনি, তারা জিকির আজকার করেনি, তারা এমনি পাশে দাঁড়িয়েছিল। তখন আল্লাহ তাআলা বলছেন, দেখো যারা ভালো মানুষকে দেখে, ভালো মানুষের পাশে থাকে, আমি তাদেরকেও ক্ষমা করে দিব। তিরমিজিতে একটা সহিহ হাদিস এসেছে যে যখন ফেরাউন ডুবে যাওয়ার সময় বলছে যে আমি মেনে নিলাম ওই আল্লাহকে যে আল্লাহকে মেনে নিয়েছে মূসা বানি ইসরায়েল, বানি ইসরায়েলের মূসা যে আল্লাহকে মেনে নিয়েছে সে আল্লাহকে আমি মেনে নিলাম, তখন জিবরাইল আলাইহিসসালাম বলছেন আমি কিছু কাদামাটি তার মুখে ঢুকিয়ে দিলাম যাতে করে ও আর আগে না বাড়ে বা আল্লাহর দয়া যেন তার উপরে না হয়ে যায়। মানুষ আসলে আল্লাহকে চিনতেও চায় না, জানতেও চায় না, যার কারণে মানুষের ভিতরে আল্লাহ ভীতি বিরাজ করে না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যারা কোরআন হাদিস জানে বুঝে তারাই তো আল্লাহকে ভয় করে। যারা কোরআন হাদিস জানে না বুঝে না তারা আল্লাহকে কি ভয় করবে? এমনি পশু প্রাণীর মতো এসেছে, আবার দুনিয়া থেকে চলে যাচ্ছে, যাবে, এইরকমই জীবন কেটে যাচ্ছে হাজারো লাখো কোটি মানুষের। ও তো বুঝতে পারে না মরণ কি জিনিস, বুঝতে পারে না জীবন কি জিনিস, আসা যাওয়া দুটাই সমান। এসেছিল, মারামারি হইচই কিছু করলো, জমি জায়গা অন্যায় অবিরাজ কিছু করলো, ছেলে মেয়েকে দিয়ে চলে গেল, লোকজনকে ভাগ করে দিয়ে চলে গেল, এই তো তার জীবন। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বহু জায়গায় তাকে ভয় করার বিষয়টি উল্লেখ করেছেন, এবং যারা তাকে ভয় করে তাদের জন্য তিনি অনেক প্রতিদান রেখেছেন। তিনি বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে আমি তাদের জন্য দুইটা জান্নাতের ব্যবস্থা করেছি। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা রয়েছে। আল্লাহকে ভয় করে কে? আবু রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, হারুমাতিন নার আলা আইনিন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষুর উপরে, ওই ব্যক্তির উপরে জাহান্নাম হারাম, যেই চক্ষু যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে। তিনি বলেন, ও হারুমাতিন নার আলা আইনিন সাহেরাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই ব্যক্তির ওপরে জাহান্নাম হারাম, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায় পাহারা দেয়, রাত জাগে, মুসলিম দেশের বর্ডারের পাহারা দেয়, রাত জাগে, ইবাদত করে। যারা ছাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়াশোনা করে তারা এখানে আছে, আর যেসব ছাত্রদের অন্তরে দুনিয়া বিরাজ করে তারা এই হাদিসের অন্তর্ভুক্ত নয়, ভাবে আজ আছি কালকে থাকব না। অল কাদর অল তাকদীর অল কাল বেতাকাল্লব, অন্তর পরিবর্তন হয়, সকালে একরকম ছিল বিকেলে আর এক রকম হয়েছে, সকালে এক সিদ্ধান্ত ছিল বিকেলে আর এক সিদ্ধান্ত হয়েছে, যার কারণে সে কোরআন হাদিস শিক্ষা অর্জন করতে হবে এইটার উপরে তার মন মানসিকতা ভালোভাবে বিরাজ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া তুল্লিমা লিগাইরিদ্দিন
মানুষ যেদিন বিদ্যা অর্জন করবে দুনিয়ার আশায়, দিনের আশায় নয়, তখনই মনে করতে হবে এখন কেয়ামত হবে। মানুষের শিক্ষা মূলত দুনিয়ার আশায় হবে, দিনের আশায় হবে না, তখন মনে করতে হবে এটাই হচ্ছে পৃথিবী ধ্বংসের লক্ষণ, যা এখন প্রায় অভিভাবক প্রায় ছেলেমেয়ের মধ্যে দেখা যায়। আবু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান মা সামিতু মিসলাহা কাত্ত, একদা আল্লাহর নবী খুতবা দিলেন, এরকম খুতবা এরকম বক্তব্য আমরা কোনোদিন শুনিনি। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিলেন আমাদের সামনে, এরকম বক্তব্য আমরা কোনোদিন শুনিনি। তিনি বক্তব্যে বললেন, লাও তালামুনা মা আলামো লা বাকাইতুম কাসিরা ওয়ালা যাহিকতুম কালিনা, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে কম কম হাসতে, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে কম কম হাসতে। এই পর্যন্ত বলতেই দেখলাম ফাগাত্তা সাহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রৌসাহুম, সব সাহাবীগণ কাপড় দিয়ে মাথা ঢেকে নিলেন, অলহম খানিন, তখন ওই সময়তে তাদের গুনগুন কান্নার শব্দ হচ্ছিল। সব সাহাবিকে দেখলাম মাথা নিচু করে নিলেন কান্নাকাটি অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা শুনে হাদিস বুখারি মুসলিম, তাহলে কই আমরা তো আমাদের কান্নাকাটি অবস্থা দেখি না, সত্য সত্যই তাহলে আল্লাহর ভয় আমাদের বিরাজ করে না, বা আমরা ভালো করে আল্লাহকে চিনতে পারি না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাকারাল্লাহ ফা ফাজাত আইনাহু হাত্তা ইউসিবাল আরজা মিন দমিহি, যে ব্যক্তি আল্লাহকে ডাকলো চোখের পানি ঝরলো, এমন কি চোখের পানি ঝরে জমিনে মাটিতে লেগে গেল, লা ইউয়াজ্জাব ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে তার শাস্তি হবে না। যারা আল্লাহকে ডাকলো চোখের পানি ঝরলো, চোখের পানি ঝরে মাটিতে পড়ে গেল, এমন ব্যক্তির বিচারের মাঠে জাহান্নাম ঘোষণা হবে না, এমন ব্যক্তির শাস্তি বিচারের মাঠে হবে না, এমন ব্যক্তি জাহান্নামে যাবে না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমুন নার, দুই শ্রেণীর মানুষ, দুই শ্রেণীর মানুষকে জাহান্নাম স্পর্শ করবে না, দুই শ্রেণীর চক্ষুকে জাহান্নাম স্পর্শ করবে না, ওরা জাহান্নামে যাবে না। এক আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই ব্যক্তি যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই ব্যক্তি যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়। যারা পড়াশোনা করে কোরআন হাদিস চর্চা করে তারাও এ বাক্যের অন্তর্ভুক্ত, যারা আল্লাহ রাস্তায় পাহারা দেয়, চক্ষু জেগে থাকে, এমন ব্যক্তিকে জাহান্নাম স্পর্শ করবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাই ইয়ালাজান নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ্দারে, আল্লাহর ভয়ে কাঁদে যে ব্যক্তি সে জাহান্নামে যাবে না, তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর বাঁট বাঁধ থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব।
গাভীর ওলান থেকে বান বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এটি কি স্বাভাবিক কথা হল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলছেন, তিনি বলছেন ওয়ালা ইয়াজতামিউ গোবারুন ফি সাবিলিল্লাহ অদখানো জাহান্নাম। আল্লাহর রাস্তায় থাকে যে, আল্লাহর রাস্তায় নেমে ধুলোই মলিন হয় যে, এই ব্যক্তি আর জাহান্নামের ধোঁয়া একসাথে একত্রিত হবে না। যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যারা দিন রাত দিন চর্চা করে, তারা আর জাহান্নামের ধোঁয়া একত্রিত হবে না, এমন ব্যক্তি জাহান্নামে যাবে না। কাজগুলি আল্লাহর স্বার্থে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হতে হবে, তখনই সে এমন ফলাফল ভোগ করতে পারবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তারা আয়নুহুমুন নারা, তিন শ্রেণীর মানুষ জাহান্নামের আগুন দেখতে পাবে না, তিন শ্রেণীর চক্ষু জাহান্নামের আগুন দেখতে পাবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। তিন, গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু অপর নারীকে দেখে, বেগানা নারীকে দেখে নিচু হয়। যদিও পরিস্থিতিতে রাস্তাঘাটে চলাচল কঠিন, কেন, মহিলাদের যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছিল সেইকে বৈদেশিক চাপে, গার্জেনের অভাবে, স্বামীর বোকামিতে, শিক্ষার নামে এমন ধ্বংসের পথ অবলম্বন করা হয়েছে যা তাদের জন্য প্রয়োজন ছিল না, সেই প্রয়োজনে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা বলছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, তোমাদের পক্ষ থেকেই তোমাদের স্ত্রীদেরকেই সৃষ্টি করা হয়েছে যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। একমাত্র শান্তি তৃপ্তির জন্য মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে। ওয়াজালনা বাইনাকুম মাওয়াদাতা ও রাহমা, আর আল্লাহ তাআলা তাদের মাঝে, স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা, ভাতৃত্বভাব, প্রেম প্রীতি এমনভাবে তৈরি করে দিয়েছেন যা মানুষ কোনো দিন ফকির ফাকরার কাছে গিয়ে আশ্রয় নিয়ে এমনটা করতে পারে না। শুধুমাত্র তার শান্তি তৃপ্তির জন্য, যে কারণে হাওয়াকে সৃষ্টি করা হয়েছিল, যা বোঝা যায় সেটাই কারণ হচ্ছে আপনার স্ত্রীকে আপনার জন্য সৃষ্টি করা হয়েছে। কোথায় আপনার শান্তি, কোথায় আপনার তৃপ্তি, কোথায় আপনার ভালোবাসা, কোথায় আপনার প্রেম প্রীতি, এসবগুলো আপনার কোথায়, তাকে শুধুমাত্র এই জন্যই সৃষ্টি করা হয়েছে। এ কথাই ঠিক, তার মাধ্যমে বংশ বিরাজ করতে হবে, এজন্য তাকে সৃষ্টি করা হয়েছে। আপনি যেটা বুঝেছেন সেজন্য নয়, দেশ তাকে দিয়ে গড়তে হবে না, তাকে দিয়ে অফিস আদালত চালাতে হবে না, তাকে বিদেশ পাঠিয়ে এক ধরনের শিক্ষা অর্জন করে পয়সা উপার্জন করতে হবে, এই জন্য তাকে সৃষ্টি করা হয়নি। রাস্তাঘাট দেখাশোনার জন্য তাকে সৃষ্টি করা হয়নি। ভুল বুঝেছে মানুষ। নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শেতুম, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমরা তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো। ও তো অফিসে গেছে, ইচ্ছা হয় কি করে, ও তো লন্ডন পড়তে চলে গেছে, ইচ্ছা ওখানে বাস্তবায়ন হয় কি করে, স্বামী দেশে আছে, স্ত্রী তো বহির্বিশ্বে কাজ করতে চলে গেছে, তাহলে এটা বাস্তবায়ন হয় কি করে। একেবারেই উল্টা, আল্লাহ যে উদ্দেশ্যে তাকে সৃষ্টি করা করেছেন সেটার হুবা হু বিপরীত
বিদ্যে থেকে নিয়ে উপার্জন থেকে নিয়ে দেশ বিদেশ থেকে নিয়ে প্রত্যেকটা ওদের যে লক্ষ্য উদ্দেশ্য তা হুবাহু বিপরীত, যার কারণে মানুষ আর যতই চেষ্টা করুক শান্তি সমাজে নিয়ে আসতে পারে না, নিজের পরিবারও নিয়ে আসতে পারে না। এই পথ বন্ধ গার্জেনই করতে পারে, এই পথ বন্ধ শিক্ষার মাধ্যমেই করতে পারে। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম আল্লাহ তাআলা এই কথাটা তাদেরকেও বলেছেন, তাদেরকে বলছেন অকুল্লিল মুমিনাত ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মহিলাদের বলে দেন তারা যেন চক্ষু নিচু করে চলে, আপনি মহিলাদের বলে দেন তারা যেন বক্ষের ওপরে গায়ে কাপড় দিয়ে চলে, আপনি মহিলাদের বলে দেন তারা যেন রাস্তাঘাটে খোলা মাঠে না চলে। অকুল্লিল মুমিনাত ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তারা যেন তাদের সৌন্দর্যকে ঢেকে রাখে। তো এইভাবে চললে কি এগুলো টিকবে? আবার দেখুন তো, অকুল্লিল মুমিনাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মোমেন পুরুষ নারীকে বলে দেন ইয়াগজুজনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চক্ষুকে নিচু করে চলে। তো যেভাবে শিক্ষা অর্জন করছে ছেলে মেয়ে, একাকার হয়ে ডাক্তারি শিখছে, রাস্তাঘাটে যেভাবে চলছে, সেটা কি আল্লাহর আদেশ পালন হয়েছে? সম্মানিত মসজিদের মুসল্লি, যারা আমাদের সাথে আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, তাদেরকেও বলছি আল্লাহ তাআলা নারীদেরকে পর্দা করার জন্য বলছে, নারীদেরকে চক্ষু নিচু করার জন্য বলছে, নারীদেরকে লজ্জা স্থানের হেফাজত করার জন্য বলছে, নারীদেরকে সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করছে। তা আল্লাহর আদেশ, মানুষ আল্লাহর আদেশ অমান্য করে কি দুনিয়াতে সফলতা অর্জন করতে পারে? আল্লাহর বিরোধিতা করে কে জীবনে সফলতা অর্জন করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিন শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না, তার এক শ্রেণীর চক্ষু হচ্ছে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো পৃথিবীর মানুষ, পাঁচটা জিনিসের ছয়টা জিনিসের যদি জিম্মেদারি নিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি ছয়টা জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। তার একটা হচ্ছে তোমরা চক্ষু নিচু করে চলো। চক্ষু নিচু করার কি লক্ষ্য উদ্দেশ্য? রাস্তায় চলার সময়, অফিস আদালতে যাওয়ার সময়, হাট বাজারে যাওয়ার সময় চক্ষু নিচু করে চলতে হবে। আল্লাহ রাসূল তো আদেশ করলেন, কিন্তু পরিস্থিতি কি তেমন? মানুষ যদি ঈমান নিয়ে চলতে চায় তাহলে তার জন্য খুব দুষ্কর, খুব কঠিন। এই কঠিন অবস্থায় মানুষ হিসেবে যেটুকু চেষ্টা করবে সেটাই আল্লাহর কাছে অনেক বড়ভাবে গ্রহণীয় হবে, বড় থেকে বড়ভাবে গ্রহণীয় হবে। নিরাশার কিছু নেই। আল্লাহ তাআলা বলেছেন অন্যায়কে বাধা দিতে হবে জোর করে, সম্ভব না হলে অন্যায়কে বাধা দিতে হবে মুখে, সম্ভব না হলে অন্যায়কে ঘৃণে করতে হবে। এটাও ঈমান, এটাও বাধা। তো যেটা আমি দেখতে পাচ্ছি, যদি আমি এড়াতে না পারি, অন্তর দিয়ে ঘৃণা করি, তখন আমি মোমেন। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, আন নাজরাতিল ফাজাতে, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে আমি কি করব? এটা আমার জিজ্ঞাসা। জারির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, হঠাৎ যদি আমার কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে আমি কি করব? তখন তিনি বলছেন, আমার আমি আন আশরেফা বাসারি, আমাকে আদেশ করলেন যে আমি আমার মুখমণ্ডলটা সরিয়ে নিব, আমার চোখ আমি সরিয়ে নিব। এই হাদিস অনুযায়ী আপনার বাড়ির টিভিটা কি এভাবে চলতে পারে? এই হাদিস অনুযায়ী
আপনার ছেলের হাতে বড় মোবাইল আছে, এটা কি চলতে পারে? আসলেই কি আপনি গার্জেন? আসলেই কি আপনি বাপ? না আপনি চাচা? আসলে না, এটা মনে হয় প্রতারণা দেওয়া হচ্ছে ছেলেকে। আপনি বাপ, বেঁচে আছেন, ছেলের হাতে বড় মোবাইল, এটা আপনি কি বুঝাতে চাইলেন? আপনারা তো 7-8, 10-12 ভাই বোন ছিলেন, হাজার সারাদিন কান্নাকাটি করেছে আপনার মা, আপনি আপনার বাপ তখনও তাকে কাঁধে করে নিয়ে গিয়ে দোকান পাশারে কিছু খাওয়াতে পারেনি, একটাই ছেলে তাকে কাঁধে করে গিয়ে বসে আছেন দোকানে আর যা চাচ্ছেন, কি খাবো আব্বু, কি খাবো আব্বু, ওই সব পচা ধচা সব খাওয়াচ্ছেন, আর এই ছেলেকে প্রতিষ্ঠানে ভর্তি করেছেন, আপনি বোর্ডিং ফি দেন না আর ছেলেকে দিয়ে চলে যাচ্ছেন খাওয়ার জন্য 200-500, যা মন চায় দোকান থেকে কিনে খাওয়া, এটা কি? এটা দিয়ে কি তাকে ভালো পথ দেখানো হলো? আর একটু বড় হলেই তাকে মোবাইল দিচ্ছেন ছেলে মেয়ের হাতে, বেশ সুন্দর মোবাইল নিয়ে নিজের মতো চলছে, এটাই কি তাকে মানুষ করা হলো? আসলেই কি আপনি গার্জেন? মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেকটা ব্যক্তি তার বাড়িতে সে দায়িত্বশীল ছেলে মেয়ের ব্যাপারে, ছেলে মেয়ের ব্যাপারে তাকে জিজ্ঞাসিত হতে হবে, সেই দিন আপনি সফল হতে পারবেন না। গার্জেন হলে শক্ত হতে হয়, একবারে প্রকৃত সত্য পুরুষ হতে হয়, যাকর যাতে করে এই পরিবারের উপরে আপনার শক্ত হস্তক্ষেপ থাকবে, শক্ত ক্ষমতা থাকবে, তাহলে আপনি পরিবারকে কন্ট্রোল করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারাতু রায়ে ফি বাইতে জাওজিহা ওয়া ওয়ালাদিহি, একজন মহিলা সেও বাড়িতে দায়িত্বশীল তার স্বামীর ছেলে মেয়ে আহাল পরিবার সব নিয়ে। আপনার স্ত্রী কি দায়িত্ব পালন করে? ও তো নিজের মতো ছবি দেখে, নিজের মতো টিভি নিয়ে বসে থাকে, আর ছেলের হাতে ওই গেমস খেলার জন্য মোবাইল দিয়েছে, ছেলেও খেলাই। আল্লাহ রাসূল বলছেন, মান লাই বাবি নারদেশির ফাঁকা দাঁত খালে এদাহু ফি দামে খিনজির, যারা চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস এসব খেলে অংশগ্রহণ করলো, সে তার হাতকে সোরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। যে খবর আপনিও জানেন, যে খবর আপনার স্ত্রীও জানে, বলেন তো এটা কি হলো? সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বলেছেন, সেই কথাগুলি আল্লাহ ভীতির ব্যাপারে আপনার আমার যথাযথভাবে মূল্যায়নের দিক থাকা উচিত। মুআবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসারাইনি, আল্লাহর নিকটে দুইটি বিন্দু ফোটা, আল্লাহর নিকটে দুইটি দাগ চিহ্ন যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক, কাতরাতুন মিন দমইন ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো এবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। অনেক টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। রমজান মাসে সিয়াম পালন করা অনেক বড় এবাদত, এই কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। এখানে আর একটা বাক্য আল্লাহ রাসূলের মনে পড়ে, আল্লাহ রাসূল বলছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআয়, আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয় আল্লাহর কাছে কোনো ইবাদত তত প্রিয় নয়। কোনো একটা জিনিস আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ তুমি আমাকে বিদ্যা দাও, আল্লাহ তুমি আমাকে জমি জায়গা দাও, আল্লাহ তুমি আমার আহাল পরিবার ভালো করে দাও, এই কথাগুলি যখন আপনি আল্লাহর কাছে পেশ করেন, এই কথাগুলি আল্লাহর কাছে যত প্রিয় অন্য কোনো ইবাদত তত প্রিয় নয়। যখন আপনার এই চাওয়া কাজটা এক ফোঁটা চোখের পানির মাধ্যমে হবে, তখন এই কাজটা আল্লাহর কাছে আরও প্রিয় হয়ে যাবে। অকাত্রত দামিন তোহরা কফি সাবিলিল্লাহ, এক ফোঁটা রক্ত যেটা আল্লাহর রাস্তায় প্রবাহিত হয়, এই ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয় কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। অম্মা আসার আনে দুইটি দাগ, দুইটি চিহ্ন, এক আসারন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে নেমে গিয়ে কেটে যাওয়া দাগ, ফেটে যাওয়া দাগ, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। আসারন ফি ফারিজাতিন মিন ফারাইজিল্লাহ,
সালাত আদায় করতে গিয়ে, তাসবিহ তাহলিল করতে গিয়ে, জিকির আজকার করতে গিয়ে কপালের এ দাগ, হাঁটুর এ দাগ, টাখনোর এ দাগ, এবাদত করতে গিয়ে এসব দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সিরিয়াল চারটে, যেটা এক নম্বর আছে সেটা সবচেয়ে সহজ, সেটা আছে এক ফোঁটা চোখের পানি। দুই নম্বরে যেটা আছে সেটা কঠিন, সেটা আল্লাহর রাস্তায় এক ফোঁটা রক্ত। তিন নম্বরে যেটা আছে সেটাও কঠিন, আল্লাহর রাস্তায় নেমে গিয়ে কেটে যাওয়া, ফেটে যাওয়া শরীরের গায়ের চিহ্ন। চার নম্বরে যেটা আছে সেটাও নাগালের বাইরে, সেটা হলো ইবাদত করতে করতে কপালের দাগ, ইবাদত করতে করতে হাঁটুর দাগ, ইবাদত করতে করতে টাখনোর দাগ। এই দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক নম্বরে যেটা আছে আলোচনায়, আল্লাহ রাসূলের মুখ দিয়ে যেটা এক নম্বরে বেরে হয়েছে, সেটা পৃথিবীর প্রত্যেকটা পুরুষ নারী দৈনন্দিন ভাবতে পারে, চিন্তা ভাবনা করতে পারে, তার পাপকে নিয়ে সে বিবেচনা করতে পারে, তাহলেই সেটা তার জন্য সহজ হবে। রাতের অন্ধকারে, রাত দুটার পরে, একটার পরে, তিনটার পরে নিজের পাপের বিষয়গুলি নিয়ে, আহাল পরিবার নিয়ে, পরিস্থিতি নিয়ে আল্লাহর দরবারে পেশ করে বলতে বলতে দেখা যাবে এক সময় চোখের পানি আসছে। এই চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা বলছিলাম আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, আল্লাহর ভয় মানুষের ভিতরে থাকা উচিত, যাতে করে আল্লাহকে চিনা যাবে, যাতে করে জাহান্নাম থেকে বাঁচা যাবে, যাতে করে জান্নাত পাওয়া যাবে। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহি ওয়াহদা, والصلاه والسلام على من لا نبي بعد। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আজমাউ আলা আব্দি খাওফাইনে ওয়া আমনাইনে, আমি আমার বান্দার মাঝে দুইটা জিনিস একত্রিত করব না। এই ছাই, এত তাড়াতাড়ি মসজিদে আসার সাথে সাথে তোমাকে বাইরে যাওয়া লাগছে কেন? সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা যখন খুতবায় থাকব তখন আপনি স্বাভাবিক খুতবা মনে করবেন না, মনে করবেন না যে মুসলমান হিসাবে জুমার দিন আসা লাগে তাই এসেছি, এটা আপনি মনে করবেন না। তার মানে আপনাকে নিয়েই আমাদের অনেক কথা আছে, আর আপনার জন্যই জুমার খুতবা দেওয়ার জন্য এসেছি, স্বাভাবিক ভয়ে এসেছি এ কথা নয়, আপনাকে কিছু শোনাবো বুঝাবো এজন্য এসেছি। কাজেই আমরা যখন জুমার খুতবায় থাকব তখন আপনি নিজেকে স্বাভাবিক মনে করে, গতানুগতিক মনে করে মসজিদে আসবেন না, আর আমরা যখন উপস্থিত থাকব আপনি আপনার ভাই, আপনার দোস্ত বন্ধু, আপনার খালাফুফু, আপনার বোন, আপনার মা, সবকে নিয়ে আসার চেষ্টা করবেন যে কোনো মূল্যে। আপনার কিছু না কিছু আমরা উপকার করবই করব। আর জামিয়া সালাফের মসজিদ আপনি গ্রামের স্বাভাবিক মসজিদ মনে করবেন না, যে একটা মুন্সি রেখেছি জুমার খুতবা দেওয়া লাগবে মুসলমান হিসাবে তাই দিল, জুমাটা পড়লাম, একটা দায় সারলাম, এটা নয়। জামিয়া সালাফের বাইতুল হাম জামে মসজিদে যারা খুতবা দেয় তারা আজকে কি বলবে আপনাকে, আপনি এখান থেকে কি নিয়ে যেতে পারবেন, এটা প্রস্তুতি নিয়ে আপনার সামনে আসে। যার কারণে যখনই আপনি জামিয়া সালাফিয়ার বাইতুল হাম জামে মসজিদে আসবেন তখন আপনার মাথায় দুইটা কাজ করে, যেন এক, আহাল পরিবার সবকে নিয়ে আসার চেষ্টা করবেন, দুই, কথাটা মূল্যায়ন করবেন কি বলছেন, আর একটা কথা সাথে থাকবে, খালি হাতে আসবেন না। খালি হাতে আসাটাকে আপনি সফল মনে করিয়েন না। জামিয়া সালাফের মসজিদের যখন বাইতুল হাম জামে মসজিদে যখন কোটাটা আপনার সামনে দিয়ে পার হবে তখন এমনি কোটাটা যেন চলে না যায়, এটা আপনার মাথায় থাকে, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা দুলুলিয়া খায়রু, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, শ্বাস বন্ধ হয়ে গেলে ছেলে মেয়ে আপনার নামে খরচ করবে আপনি এই কথা মনে করিয়েন না। আপনি আপনার বাপের জন্য কয়বার করেন, জমি তো ভাগ করে নিয়েছেন, বাড়ি তো আপনার বাপের, আপনি তো আছেন,
আপনি যা করেছেন আপনার ছেলে তা করবে, এটা স্বাভাবিক গতি নয়। পৃথিবীর দিন যত যাবে মানুষের সামাজিক অবস্থা তত খারাপ হবে, খারাপ হতে 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 মানুষ একবারে পশু প্রাণীর চেয়ে খারাপ হয়ে যাবে, মানুষ একবারে কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ হয়ে যাবে, মানুষের ভিতরে কোনো মানবতাই থাকবে না, মানুষ একেবারে আগাছা হয়ে যাবে। আবু মুসা আশআরী বলছেন যে কাইফাবে কুমবে জামানিন, তোমাদের কি হবে যুগের কি হবে, তোমাদের কি হবে যুগের কি হবে, এ যা অব্দি তুম ফি হোসালাতে মিনান নাস, যখন তোমরা আগাছার মধ্যে থাকবে, মানুষ সবাই হবে আগাছা, কেউ ভালো থাকবে না, সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে। যেদিন মানুষের ভিতরে আমানতদারি থাকবে না, মানুষ মানুষের পয়সাকে মেরে নেওয়া প্রয়োজন মনে করবে, সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে। যেদিন মানুষের ভিতরে মতবিরোধ বেড়ে যাবে, একজন আরেকজনের কথা মানবে না, মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, দলীয় মারামারি, হিংসা বিদ্বেষে সমাজ পরিপূর্ণ হয়ে যাবে, সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে, বলেন কি করতে হবে। তখন আল্লাহ রাসূল বললেন মুখখান বন্ধ রেখো, বাড়িতে থাকিও, মুখখান বন্ধ রেখো, বাড়িতে থাকিও, যেটা ঠিক মনে করছো সেটা গ্রহণ করিও, যেটা বেঠিক মনে হচ্ছে সেটা এড়িয়ে চলিও। কথাগুলি এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। শেষে বললেন নিজেকে বাঁচাও জনগণ ছাড়ো, নিজেকে বাঁচাও জনগণ ছাড়ো। এই কথাটা বলতে বলতে এক পর্যায়ে যখন সাহাবি বলে বসলেন আচ্ছা জনগণ ছাড়লাম বাড়িতে থাকলাম, তো বিরোধী যদি আমাকে বাড়িতে এসে মারে তাহলে আমি কি করব। আপনি তো বলতে বলতে এই পর্যন্ত বললেন, তাহলে আমারটা বলেন, বিরোধী যদি এসে আমাকে বাড়িতে মারে তাহলে আমি কি করব। তখন আল্লাহ রাসূল বলছেন তাহলে তুমি আদম আলাইহিস সালামের দুই ছেলের ভালোটার মতো হয়ো। কাবিল বলল হাবিল তোকে আমি মারব, তখন হাবিল বলল তুমি মারো মারো আমি তোমাকে মারব না। এইটা হাবিল বলল কাবিলকে, কাবিল বলল তোকে আমি মারব, দেখছি আমার মান সম্মান ঠেকাতে গিয়ে তোকে মারাই লাগে, তখন বলছে তুমি মারো মারো আমি তোমাকে মারব না, বিচারের মাঠে তুমি তোমার পাপ আর আমার পাপ দুইটা নিয়ে উঠিও। পরিস্থিতি জটিল হয়ে গেলে এরকম করতে হবে, পাল্টা প্রতিশোধ নিতে হবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেদিন মানুষ তার ঘামের মধ্যে থাকবে, কারো ঘাম হবে টাকনো পর্যন্ত, কারো গায়ের ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো গায়ের ঘাম হবে কোমর পর্যন্ত, কারো গায়ের ঘাম হবে নাক পর্যন্ত, কেউ ঘামে সাঁতরাবে, সেদিন সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার এক শ্রেণীর মানুষ দাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, নির্জনে আল্লাহকে ডাকলো ঝরঝর ঝরঝর করে চোখের পানি ঝরলো, এই মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়া দলে থাকবে। কি দিয়ে আপনাকে আমি আজকের বিষয়টা বাস্তব বুঝাই সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি আপনাকে বারবার বুঝানোর জন্য চেষ্টা করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নির্জনে আল্লাহকে ডাকলো আল্লাহর ভয়ে চোখের পানি ঝরলো, এই ব্যক্তি বিচারের মাঠে বিশেষ ছায়া তলে থাকবে। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও রাজুলুন দাঁত হেমরাতুন যাত হাসাবিন জামালিন, কোন সুন্দরী নারী তাকে জেনার প্রস্তাব দিল, তখন বলল ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি, আমি এই কাজ করতে রাজি নই, আমি আল্লাহকে ভয় করি। এই কথা বলল যে বিচারের মাঠে বিশেষ ছায়া তলে থাকবে সে, আল্লাহর ভয়ে এই অশ্লীল কাজ থেকে সে নিজেকে বাঁচাচ্ছে, বিচারের মাঠে যে বিশেষ ছায়া তলে থাকবে। শেষের বাক্যে তিনি বললেন যে দান করলো গোপনে দান করলো, ডান হাত দান করলো বাম হাত জানলো না, এই কথাটার অর্থ কি, মানে গোপনে দান করলো, এ ব্যক্তি বিশেষ ছায়া তলে থাকবে। আমাদের দেশে তো দান হয় জোর করে, মাওলানা সাহেবও বলেন আবার যে দান করছে সেও বলিয়ে নেই, বলেন যে এত টাকা দিয়েছেন একটু বলে দেন একটু বলে দেন,
তার মানে আসলে তো তার আল্লাহকে সন্তুষ্ট করা উদ্দেশ্য থাকে না, গোপনে দান করবে যে আল্লাহর বিশেষ ছায়াতলে থাকবে যে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মানুষের মাঝে দুইটা জিনিস একত্রিত করি না, একটা নিরাপত্তা, একটা আল্লাহ ভীতি, একটা নিরাপত্তা, একটা আল্লাহ ভীতি। মান খাফানি ফি দুনিয়া আমন্ত হিয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি আমাকে দুনিয়াতে ভয় করবে আমি বিচারের মাঠে তাকে নিরাপত্তা দিব, যে ব্যক্তি দুনিয়াতে আমাকে ভয় করবে বিচারের মাঠে তাকে আমি নিরাপত্তা দিব। অমান আমিনানি ফি দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে আমার ব্যাপারে নিরাপদ থাকলো, যে ব্যক্তি দুনিয়াতে আমার ব্যাপারে নিরাপদ থাকলো, আখাফতু ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে তাকে আমি ভীতির মধ্যে আশঙ্কার মধ্যে ফেলে দিব, সে সফলতা অর্জন করতে পারবে না, কেননা সে দুনিয়াতে থেকেছে নিরাপদে, সে আমাকে নিয়ে ভাবেনি, আমার নিয়ে চিন্তা ভাবনা করেনি, কাজে আমি তাকে বিচারের মাঠে আর নিরাপদে রাখবো না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খাফা আদলাজা ও মান আদলাজা বালাগাল মানজেলা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই রাতে আল্লাহকে ডাকে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই ব্যক্তি রাতে আল্লাহকে ডাকে, যে ব্যক্তি রাতে আল্লাহকে ডাকে সেই ভালো স্থানে পৌঁছে গেছে, সফলতা অর্জন করেছে। মনে রেখো, আল্লাহ ইন্না সিলাতাল্লাহ গালিয়াত, আল্লাহর যেটা সম্পদ সেটা খুব দামি, মনে রেখো আল্লাহর সম্পদ সেটা খুব দামি, মনে রেখো আল্লাহর সম্পদ সেটা খুব দামি। আল্লাহ সাবধান, জানো কি আল্লাহর সম্পদ কি, জানো কি আল্লাহর সম্পদ কি, আল্লাহ সিলাতুল্লাহ জান্নাত, আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত, আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত, জানো কি আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত। যে ব্যক্তি রাতে আল্লাহকে ডাকলো সেই একটা ভালো স্থানে পৌঁছিল, সেই জান্নাতে যাবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকুম বে কিয়ামিল লাইল, পৃথিবীর মানুষ তোমরা রাতে আল্লাহকে ডাকো, ফান্নাহু দাউস সালেহিনা মান কাবলা কাবলাকুম, এই আল্লাহকে রাতে ডাকা এটা হচ্ছে অতীতের নবীদের কাজ, আল্লাহকে রাতে ডাকা এটা হচ্ছে পরহেজগার মানুষের অতীতের কাজ, এটা আল্লাহকে রাতে ডাকা এটা হচ্ছে সালেহ সিদ্দিক সোহদা এদের কাজ। অতএব তোমরা রাতে আল্লাহকে ডাকতে শিখো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, পাপ মিটিয়ে দিবেন, আল্লাহ তোমাদের কাছে করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বর্ণনাটি বলেন যেখানে তিনজন লোক আটকা পড়েছিল, একজন লোক তার বিবরণে বলছে অকালা সালিস, তৃতীয় জন বলছে আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম আমি ইস্তাজারতু আজিরান, আল্লাহ তুমি জানো আমি একটা কাজের লোক নিয়েছিলাম, আল্লাহ তুমি জানো আমি একটা কাজের লোক নিয়েছিলাম, ফা আমেলা নিস্তান নাহারে, সে অর্ধেক দিন কাজ করে তারপর চলে যায়, ফা তাই তো আজরাহ, আমি তাকে তার প্রতিদান দিতে চাইলাম, ফাসাকে তো হলাম এক হোজ, সে রাগ করলো নিল না চলে গেল, অর্ধেক দিন কাজ করেছে, আমি বললাম অর্ধেক দিন কাজ করেছো নেও তোমার পারিশ্রমিক নেও, কিন্তু সে নিল না চলে গেল, ফা ওয়াফার তো হা আলাইহে, আমি তার অর্ধেক দিনের পারিশ্রমিককে বাড়াতে লাগলাম বাড়াতে লাগলাম বাড়াতে লাগলাম, ফা সরা হাদাল মাল, অনেক টাকা পয়সা হয়ে গেল, ফা যা ইয়ামান একলব, হঠাৎ একদিন এসে বলছে আমার অর্ধেক দিনের পারিশ্রমিক দেন। আমি বললাম খুদ হাদাল মালা কুল্লাহ, যাও এ অর্থ সম্পদ সব নিয়ে চলে যাও। তখন আমাকে বলছে লাতাস্তাহ জিওনি, আপনি আমাকে মজাক করবেন না, আমি অর্ধেক দিনের পারিশ্রমিক চাচ্ছি, আমি এতগুলো চাইনি। তখন উনি বলছেন যাও সবই নিয়ে যাও, এগুলো তোমার জন্যই করা হয়েছে। ফা দাহাবা কুল্লাহ, সে সব নিয়ে চলে গেল। ফাইন কুন্তা তাআলাম, হে আল্লাহ তুমি যদি জেনে থাকো, আমি ফাত দালেকা রাজা রাহমতেকা খাসিয়াত আজাবেকা, এই কাজটি আমি করেছি তোমার রহমতের আশায়, তোমার শাস্তির ভয়ে, এই কাজটি আমি করেছি তোমার রহমতের আশায় তোমার শাস্তির ভয়ে, এই কাজটি আমি করেছি তোমার রহমতের আশায় তোমার শাস্তির ভয়ে, ফা ফারিজ আন্না আও আফরেজ আন্না, তাহলে তুমি আমাদেরকে এই বিপদ থেকে বাঁচিয়ে দাও, ফার ফাররাজ আল্লাহ আনহুম। তখন আল্লাহ তাদের মুখ থেকে গর্তের মুখ থেকে পাথরটা সরিয়ে দিলেন, তারা সেখান থেকে বের হতে পারল। সম্মানিত মসজিদের মুসল্লি,
অত্র বুখারী মুসলিমের এই অংশ পেশ করে আপনাকে বলতে চাচ্ছি, যদি সত্য সত্যই ইহকাল পরকালের সুবিধা আমরা ভোগ করতে চাই, পেতে চাই, তাহলে আল্লাহকে এভাবেই বলতে শিখতে হবে, যেখানে থাকবে আল্লাহ ভীতি, যেখানে থাকবে আল্লাহর দয়ার আশা, যেখানে থাকবে আল্লাহর ভয়, সেখানে থাকবে আল্লাহর দয়ার আশা। মর্মে সকল দিনী ভাই বোনকে আবারও অত্র আলোচনার মধ্যে একটা হাদিস শুনিয়ে আলোচনার শেষে চলে আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাই ইয়ালেজার নারা রাজুলুন বাকামিন খাসিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে যাবে না। গাভীর বান বাট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। গাভীর ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। মর্মে এই বিষয়টি আপনাকে আমি বারবার মিডিয়ার মাধ্যমে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। উপদেশ নামে একটা বই আছে, সেই বই একটা আলোচনা আছে আল্লাহ ভীতি, সেখান থেকে হাদিসগুলি আপনাকে বারবার পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি, যাতে করে আপনার আমল করা সহজ হয়। আলোচনার শেষে এসে আপনাকে বলতে চাই, সম্মানিত দিনী ভাই বোন যারা আমাদের সামনে আছেন, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকেই আমাদেরকে ভালোবাসেন, জামিয়া সালাফিকে ভালোবাসেন, মর্মে আপনাদের কয়েকটি জরুরি কথা। তার একটি জরুরি কথা হচ্ছে এই যে, জামিয়া সালাফের অন্তর্গত যত কাজ আছে আপনার নিজের কাজ মনে করে সবটাকেই ভালোবাসবেন, ভালোবেসে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, এইটা আপনার কাছে আমার সব সময় চিরদিনের দাবি, চিরদিনের দাবি, সব সময়ের দাবি। উপরে কবুল হলে কাজ সহজ, উপরে কবুল না হলে কাজ কঠিন, এইটা আমি খুব ভালো বুঝি। মর্মে আপনাকে আমি এই দাবি জোরালোভাবে পেশ করি যে আপনি এটা কবুল করবেন, আপনি এটা সহজে বলতে শিখবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো। সাথে সাথে বলতে চাই যে এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, একমাত্র নিঃস্বার্থপর প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে কোনো দুনিয়াবী সামান্যতম স্বার্থ নিয়ে কাজ করে তা আমাদের অবগতিতে নেই। সেইখানে 10 টাকা হলেও বেশি থেকে বেশি, কম থেকে কম সহযোগিতার হাত রাখবেন। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পায়, আপনি এরকম প্রতিষ্ঠানে 10 টাকা দান করে জান্নাত পাবেন ইনশাআল্লাহ, এরকম আশাটা আমার সব সময় ভিতরে বিরাজ করে, যার কারণে আপনাকে জামিয়া সালাফের সার্বিক কাজে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাই। সাথে সাথে জামিয়া সালাফের একটা বড় শাখা আদ-দাওয়াল আল্লাহ, সারা দেশ জুড়ে তারা মসজিদ ভিত্তিক মক্তব এবং দাওয়াত দিতে চাই। তারা সহি আকিদার বইগুলি জাতির সামনে পুনরায় বিতরণ করতে চাই, সেখানে দলমত নির্বিশেষে কে কোন দল করে, কে কোন সংগঠন করে, এই বিবেচনা ছাড়াই আপনি আদ-দাওয়াল আল্লাহর কাজে হাত দিবেন। পরামর্শ দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, মসজিদ চালু করা হোক, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায় এই দেশের অশিক্ষিত মানুষগুলিকে ভালোভাবে কোরআন দিন ধর্ম নিয়ম নীতি শিখিয়ে দেওয়ার আশায় জামিয়া সালাফের একটা বড় অংশ আদ-দাওয়াল আল্লাহ। আদ-দাওয়াল আল্লাহর ছাত্ররা ছেলেরা আপনাদের সামনে গেলে তাকে পরামর্শ দিবেন, জায়গা দিবেন, আশ্রয় দিবেন, 5টা টাকা দিয়ে সহযোগিতা করবেন, আপনি দেখবেন এর অনেক বড় ফল আপনি ভোগ করছেন, দেশবাসী ভোগ করছে, পরবর্তীতে যারা আসছে তারা ভোগ করছে। সাথে সাথে জামিয়া সালাফের এই ডাঙ্গিপাড়ার সম্মেলন, আপনারা যে প্রতিষ্ঠানের সম্মেলন, এই নভেম্বরের 23-24 এই উপলক্ষে খরচ তো জামিয়া সালাফে সবসময় করে থাকে। আদ-দাওয়াল আল্লাহর ছেলেরা বলছে, দেখি আমরা সম্মেলন করি, আমরা কিছু সহযোগিতা জামিয়া সালাফে করতে পারি কিনা। তারা আপনাদের হাতে কুপন দিতে চাইলে বা দিলে সেটাকে যথাযথভাবে মূল্যায়ন করবেন, সেটা যেটাই হোক, বেশি থেকে বেশি, কম থেকে কম,
একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায় এই কাজগুলি করবেন। আলিতে সম্পত্তিকে সবাই পড়বেন, দেশ বিদেশে যারা আছেন আমাদের কলমকে মূল্যায়ন করবেন, আমাদের মিডিয়াকে মূল্যায়ন করবেন, আমাদের জামিয়া সালাফিকে মূল্যায়ন করবেন। আপনাদের এই জামিয়া সালাফিয়ে বিদেশি শিক্ষক আছেন তা আপনারা জানেন। আমরা আশা করছি, আমি যেভাবে তদন্ত করছি তাতে আপনাদের জামিয়া সালাফিয়ার শিক্ষার মান আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো। ছেলেরা সহজেই আরবি বুঝতে পারে, আরবি বলতে পারে, সুন্দর পড়তে পারে। এখানে তো তৃতীয় শ্রেণীর ছেলেরা দেওয়ালিকা বের করেছে, আপনি অবাক হবেন। আপনার একটা বাচ্চা তৃতীয় শ্রেণীতে পড়ে, ও দেওয়ালিকা কি জিনিস সেটাই জানে না। আর এখানকার ছেলেরা দেওয়ালিকা বের করেছে, নিজে হাতে কলমে লেখে, ওই যে পাশে পড়ে আছে, যাওয়ার সময় একটু দেখে যাবেন, আপনারই ছেলে করেছে, না আপনার ভাইয়ের ছেলে করেছে। এটাই জামিয়া সালাফিয়া আপনাকে মূল্যায়ন করতে হবে। আমরা আশা করছি সামনে জানুয়ারি থেকে যা মদিনা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষক এখানে শিক্ষা প্রদান, শিক্ষা পাঠদান করবে ইনশাআল্লাহ। মর্মে জামিয়া সালাফিয়াকে জীবন দিয়ে ভালোবাসার আশাই আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, জামিয়া সালাফের সার্বিক কাজ কবুল করো। আমি বলি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। আল্লাহ আমরা যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা মুসলিম অমুসলিমদের হাতে বিভিন্ন দেশে নির্যাতিত হচ্ছি তুমি তাদেরকে রক্ষা করো। তুমি সর্বশক্তিমান, তুমি আজিজ, তুমি পরাক্রমশালী, তোমাকে কেউ পারে না, তোমার কাছে আশ্রয় ভিক্ষা চেয়ে বলছি, তুমি এইসব নির্যাতিত মুসলিম পুরুষ নারীকে রক্ষা করো। আল্লাহ তুমি আমাদের এই জামিয়া সালাফিকে কবুল করো, জামিয়া সালাফের সব কাজকে তুমি কবুল করো, সব কাজগুলি তুমি আমাদের জন্য সহজ করে দাও। আজকের যে আলোচনা শুনলাম এই আলোচনা অনুযায়ী তোমাকে ডাকার মতো, তোমাকে সামনে নিয়ে কান্নাকাটির মতো ব্যবস্থা সুযোগ করে দাও, তোমাকে সন্তুষ্ট করেই দুনিয়া থেকে বিদায় নিতে চাই, পাপ নিয়ে তোমাকে অসন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই না, নিষ্পাপ অবস্থায় তোমার দরবারে তোমার ভালোবাসা অন্তরে বজায় রেখে অন্তরে ভয় ভীতি নিয়েই দুনিয়া থেকে বিদায় নিতে চাই, তুমি এইটুকু কবুল করো। জুমার খুতবার শেষে তোমার দরবারে জোরালোয়ে দাবি রেখে বলছি, আমরা পাপি, আমরা গুনাহগার, আমরা বড় অপরাধী, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তোমার দরবারে আমরা পেশ করছি, তুমি আমাদের কবুল করো, আমাদের পাপকে ক্ষমা করো, আমাদের আহাল পরিবারকে কবুল করো, তুমি তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী আমাদের বেঁচে থাকার সুযোগ করে দাও। আজকের আলোচনা অঞ্জনে মাঝে মধ্যে তোমার দরবারে কান্নাকাটি করার মতো, তোমাকে কিছু বলার মতো সুযোগ করে দাও। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।